ভবানীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুতে বহুতলের কেয়ারটেকারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পাশাপাশি এবার বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, বহুতল কর্তৃপক্ষের গাফিলতিতেই যুবকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডের বাসিন্দা নিহত সৌরভ গুপ্ত বাবার সঙ্গে থাকতেন তিনি। শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যে পারিবারিক দোকানে যাচ্ছিলেন, সেই সময় রাস্তার জমা জলে পড়ে থাকা তারে পা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সৌরভের। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত গোটা এলাকা। ঘটনার তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ। ওরা এসে দিয়ে চলে গেছে, পুলিশ জানাবে না, করবে না।